হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি মলয়। তো আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি উষা কোম্পানি স্টার অ্যাকোয়া 100 ওয়াটার পাম্প। তো এটার আনবক্সিং এবং রিভিউ করব। তো বন্ধুরা, আমার চ্যানেল যারা নতুন আছে তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে, এবং যারা আগে থেকে আছে তাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এই হচ্ছে ওয়াটার পাম্পের প্যাকেজিং। তো এখানে দেখে না, উষার এটা লোগো আছে এখানে, আর এখানে কিন্তু মডেল যেটা নাম্বার যেটা নামটা হয় সেটা কিন্তু স্টার অ্যাকোয়া 100। আর এটা কিন্তু 1 স্পিড মোটর মডেল আছে 2557, ঠিক আছে। আর এখানে যেটা লেখা আছে, এগুলো ফিচার যেগুলো আছে, স্টিল শেপ লেখা আছে। এটা যে শেপটা হয় এটা কিন্তু স্টিল শেপ, এবং কপার ব্র্যান্ডিং আর ব্রাশ। এটা এই যে মাঝখানে যে জলটা পাচ হয় সেই ক্ষেত্রে কিন্তু এটা ব্রাশের হয় চাকাটা। আর এটা কিন্তু থার্মাল ওভারলোড প্রোটেক্টর দেওয়া আছে। চলো আবার এই সাইড থেকে দেখে নিই। এই সাইডে যেমন আছে এটা টোল ফ্রি নাম্বার। তো সেই ক্ষেত্রে তোমাদের একটা কথা, যখন এই মোটরটা তোমরা দোকান থেকে যে কোনো থেকেই নাও না কেন, তো সেখান থেকে দোকানের সিল অবশ্যই তোমাদেরকে নিতে হবে। এবং সেই ক্ষেত্রে তোমাদের এই দোকান তোমার বাড়ির যে নাম্বারটা হবে সেই নাম্বার থেকে এই টোল ফ্রিতে কল করলে কিন্তু তারপর কোম্পানির লোক গিয়ে তোমাকে বাড়িতে 24 ঘন্টার মধ্যে সার্ভিস দিয়ে দেবে, কোনো অসুবিধা নেই, 1 বছরের মধ্যে। তো আমি এই সাইডে একটু দেখে নিই এদের এখানে কোম্পানির কী কী আছে সেগুলো এখানে দেওয়া আছে, আদার্স অফারিং যেগুলো হয়। তো আর এখানে যেসব আছে এখানে মোটামুটি আমি শর্টকাটে ছেড়ে দিই। এখানে MRP যেটা আছে 5500 টাকা, ঠিক আছে। আর এখানে দেখে না, বাদ বাকি ভোল্টেজ যেটা 220 ভোল্ট, 0.75 কিলোওয়াট, ঠিক আছে, পাওয়ার যেটা আছে। আর এখানে ফ্রিকোয়েন্সি 50 GHz আছে এখানে, আর ডিসচার্জ 3400, এগুলো কোনো ব্যাপার না। আর পাইপে যেটা আছে 25x25 mm, ব্যাস এদিকটা হয়ে গেল। তো এবার এই সাইডে একটু দেখে নিই। এই সাইডে তোমাদের যেটা আছে এটা কিন্তু হাই কোয়ালিটি কপার ইউজ, কপার তো নিশ্চয়ই থাকবে যেহেতু ব্র্যান্ডেড কোম্পানি। আর ব্র্যান্ডের ছাড়া যেগুলো আছে কিন্তু কপার থাকবে না, সেক্ষেত্রে কিন্তু দামটা অনেকটাই কম হয়ে যায়। তো এই বিষয়টা তোমরা লক্ষ্য করবে। আর কিন্তু 1 ইয়ার ওয়ারেন্টি আছে। তো এটা তো হলোই, আমি তোমাদেরকে ওই পাশে যেটা বললাম, 1 0.75 কিলোওয়াট আর 1 SP, ঠিক আছে, পাওয়ার এখানে। আর পাইপ সাইজ যেটা বলেছি, ডেলিভারি পাইপ সাইজ যেটা 25x25, আর ভোল্টেজ 220 ভোল্ট আর 50 ফ্রিকোয়েন্সি, ব্যাস এদিকটা তো হয়ে গেল। ফিচার্স তো তোমরা দেখেই নিয়েছ, এগুলো আছে। তো চলো এবার ভিতরে দেখা যাক কী কী আছে। তো ফার্স্ট খুব সাবধানে বার করতে হবে। আর নর্মালি খুবই মানে সেই ভারী, অনেকটাই ভারী, এমনি যেগুলো আছে সেগুলো। তো বন্ধুরা, মোটরটা এতই ভারী ছিল যে আমাকে পুশ করে এটা বের করতে হলো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমি তোমাদেরকে যতটা পারছি আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো বন্ধুরা, 1 SP যে মোটরটা যে প্রাইস আছে সেই হিসাবে অনেকটাই মানে অনেকটাই বড়। তো মোটামুটি একটা তোমাদেরকে ক্যামেরাতে তো বোঝা যাচ্ছে না, তো তোমাদেরকে একটা আইডিয়া দিয়ে দিই। মোটামুটি এখানে এখানে আমার হাতের একটা করে হিসাবে এখানে 4 আঙুল, তো দেখতেই পাচ্ছো কতটা বড়। আর এখানে যেটা আছে মিনি মনো ব্ল্যাক আছে, আর কালারটা ঠিক এই কালারটা আছে। তো এখানে মেনশন ওখানে করাই আছে রেড ব্লু যেরকম যেরকম লাগে। তো চলো এদিকটা একটু ভালো করে দেখি। এখানে যেমন টোল ফ্রি নাম্বার দেওয়া আছে এখানে, আর এখানে যে ক্যাপাসিটারটা হয় 1 SP মোটরের ক্যাপাসিটারটা, সেটা কিন্তু এখানে 15 হাফ। তো এটা তোমাদেরকে একটা বিষয় বলে রাখি, হয়তো অন্যান্য কোনো ভিডিওতে আমি দেখলাম না এরকম কিছু বলে দেয় ওরা, শুধু আনবক্সিংই করে। তো তোমাদেরকে আমি ফুল এটাতে ভালোভাবে তোমাদেরকে নিজস্ব ভাষায় বলছি যে এইটা যখন খারাপ হবে, মানে যখন দেখবে জল উঠছে না, খুব লো পিকআপে জল উঠছে, তখন এটাকে তোমাদেরকে বদলাতে হবে। সেটা যে কোনো কোম্পানি বলতে গেলে যেটা ভালো হবে সেখান সেটাই নেবে, এবং 15 SP মানে সরি 15 হাফ, ঠিক আছে, এর বেশি কিন্তু নেওয়া যাবে না। তাতে কিন্তু কয়েলটার উপর প্রেশার পড়তে পারে, এবং হয়তো স্পিড হবে কিন্তু কয়েলটার উপর প্রেশার পড়বে, তাতে কয়েলটা পুড়ে যাওয়ার চান্সটা থাকে। তো সেটা কোনো সময় করা যাবে না, নষ্ট হলে তোমাদেরকে 15 হাফের মধ্যেই নিতে হবে ক্যাপাসিটারটা। দাম বেশি হবে না, 70 থেকে 80 টাকা হবে, এতটুকুই, ঠিক আছে। এটা মোটামুটি ক্লিয়ার হয়ে গেলো তোমাদের। এবার তোমাদেরকে এই জায়গাটা এখানে সিরিয়াল নাম্বার, মোটরের সিরিয়াল নাম্বার এখানে আছে। আর এখানে ওই
1 ফেজ 0.7 কিলো, এটা 1 এইচপি, এগুলো বাদবাকি যা ফিচার্স এগুলো সব এখানে লেখাই ছিল। আর আরপিএম যেটা আছে এটা কিন্তু 2800 আরপিএম, তোমাদেরকে এটা একটু জুম করে আমি একটু দেখাই যে তোমরা বুঝতে পারছো কি না। এখানে তো দেখতে পাচ্ছো 2800 আরপিএম স্পিড, ঠিক আছে। আর ইনপুট এটা 900 ওয়াট ইনপুট এখানে আছে, ম্যাক্সিমাম পাওয়ার ইনপুট 900 ওয়াট। তো আমি তোমাদেরকে পার্সোনালি এটাই সাজেস্ট করব যে যারা যারা ভাবছো যে চারতলা থেকে পাঁচতলা বা তিনতলা যেটাই হোক না কেন, এটা কিন্তু সেটার ক্ষমতাটা রাখে। এই জন্যই আমি উষার এই মডেলটা চুজ করেছি। আর বিভিন্ন বাজারে অনেক কয়টা কোম্পানি আছে, তার মধ্যে থেকে এটার দামটাও কম। তো বন্ধুরা, এই হচ্ছে গ্যারান্টি কার্ড। এখানে কিন্তু তোমাদের একটা বিষয় আমি বারবারই তোমাদেরকে বলি, এখানে যে বক্সটা আছে, যারা বেশিরভাগ সিগনেচার করে দেয়, এটা কিন্তু সিগনেচার করলে হবে না। সব থেকে ভালো হয় সিগনেচার করলেও হবে, কিন্তু স্ট্যাম্প দিয়ে, দোকানে স্ট্যাম্প দিয়ে করলে সব থেকে ভালো হয়। তো আর এখানে টোল ফ্রি নাম্বার তো রইলই, আর এখানে মডেল নাম্বার আছে, এটার সঙ্গে মডেল নাম্বার ম্যাচ করতে হবে। আর এখানে 1 ইয়ার ওয়ারেন্টি আছে, 1 বছরের মধ্যে তোমরা হোম ডেলিভারি সার্ভিস পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আর এটা কিন্তু অবশ্যই তোমাদেরকে যত্ন সহকারে রাখতে হবে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো। যদি কোনো জিজ্ঞাসা থাকে আমি যথাযথ উত্তর দেওয়ার তোমাদের চেষ্টা করব। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।